নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান আজকাল পরশু। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন জ্যোতিষতন্ত্র তন্ত্রোক্ত গণেশাধিকা রাজশ্রী। রাজশ্রীকে অনেক অনেক স্বাগত। সিদ্ধিদাতা গণেশকে প্রণাম করে শুরু করছি। রাজশ্রী, আপনি যেটা করে থাকেন সেটা হচ্ছে যে ভীষণভাবে সময়কে প্রাধান্য দেন। সময়কে প্রাধান্য দেওয়াই উচিত এবং বিশেষ করে ভালো মুহূর্ত, ভালো সময় এটাকে ধরে আপনি কাজ করেন। তার মানে তন্ত্রক্রিয়ায় এই গ্রহ নক্ষত্রর যে ভূমিকা, তিথিরও ঠিক ততটাই ভূমিকা। যেমন আমরা এখন এই যে পার করছি চৈত্র মাস, এটা ভীষণ গুরুত্বপূর্ণ মাস। এটা শিবের, ভগবান শিবের, ভোলানাথ শঙ্করের অত্যন্ত প্রিয় মাস এবং চৈত্র মাসের প্রত্যেকটি দিন গ্রহ পূজার উপযুক্ত, যার জন্য এই সময়টা খুব ভাইটাল সময়। আমি সবসময় তিথি নক্ষত্র সময় এটাকে খুব গুরুত্ব দিই, কেননা সময়ের এক ফোঁড় অসময়ের দশ ফোঁড়, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, অসময়েও একটা জিনিস করা যায়, কিন্তু ওই যে সময়ের এক ফোঁড় অসময়ের দশ ফোঁড়। তো যারা এই সময়টাকে কাজে লাগাবেন, তার মানে এই যে চৈত্র মাস চলছে, শিবের মাস চলছে, তাহলে শিবকে বাদ দিয়ে তো তন্ত্র নয়, আপনি তো বলেছেন না। তাহলে যদি একটু ব্যাখ্যা শুনি আমরা। শিবকে বাদ দিয়ে অ্যাকচুয়ালি শিবের মুখনিসৃত বাণী হলো তন্ত্র। শিবের মুখনিসৃত বাণী, এই যে আমরা যে গ্রহ সংস্কার করি, তন্ত্র মতে করি বলি, এটা হচ্ছে সম্পূর্ণরূপে শিবকে নিয়ে। শিবের মুখনিসৃত বাণী হচ্ছে তন্ত্র এবং আমাদের গ্রহ সংস্কার হয় তন্ত্র মতে। পাশাপাশি আবার আমাদের প্রত্যেকটা গ্রহ সংস্কারে সবার আগে এবং সর্বপ্রথম যার পুজো হয় তিনি হচ্ছেন মৃত্যুঞ্জয় শিব। যেহেতু প্রত্যেকটা গ্রহ সংস্কারে, আমি সবসময় এটা বলে থাকি, প্রত্যেকটা গ্রহ সংস্কারে সর্বপ্রথম এবং সবার যার পুজো সবার আগে হয় তিনি হচ্ছেন মৃত্যুঞ্জয় শিব। মৃত্যুঞ্জয় শিবের পুজো ছাড়া কোনো গ্রহ সংস্কার, কোনো গ্রহযোগের সংস্কার সম্পূর্ণ হয় না। যার জন্য দেখুন, চৈত্র মাসটা তো শিবের মাস, এই সময় করা গ্রহ সংস্কার বেশি ফলদায়ী হয়। কেন, একে শিবের মাস, তার মধ্যে আমাদের প্রত্যেকটা গ্রহ সংস্কারে মৃত্যুঞ্জয় শিবের পুজো, আবার শিবের মুখনিসৃত বাণী তন্ত্র, যার জন্য চৈত্র মাসে গ্রহ সংস্কারটা ভীষণ ফলদায়ী হয়। এবং আমরা দেখি চৈত্র মাসে বিভিন্ন মানুষ বিভিন্ন রকম ব্রত রাখেন, বিভিন্ন রকম সাধন করেন, সাধনায় সিদ্ধি লাভের জন্য এই মাসটাকে বেছে নেন। অনেক গৃহী মানুষও যোগী হয়ে যান এই মাসে, ভিক্ষে করে খাবার খান। অনেক গৃহী মানুষও এই মাসের জন্য, পার্টিকুলার এই মাসের জন্য যোগী হয়ে যান। তো সত্যি কথা, এই মাসটা প্রচন্ড মাহাত্মপূর্ণ মাস। তাহলে কি ধরনের তান্ত্রিক প্রতিকার সম্ভব এই এই মাসে? সব ধরনের, যে কোনো ধরনের, প্রথমত যে কোনো ধরনের মনস্কামনা পূরণের পুজো। যেমন বিবাহ, বিবাহ রিলেটেড যে কোনো প্রবলেম চৈত্র মাসে ভীষণ ভালো সমাধান হয়। কেন, আমরা ছোটোবেলা থেকে শুনে আসছি যে শিবের সঙ্গে বিবাহের একটা সম্পর্ক। বিবাহ রিলেটেড যে কোনো প্রবলেম চৈত্র মাসে ভীষণ ভালো সমাধান হয়। সেটা বিয়ে না হওয়া হতে পারে, বিয়ে হয়েছে কিন্তু বিয়ের পরে গণ্ডগোল হচ্ছে, সমস্ত কিছু চৈত্র মাসে ভীষণ ভালো সংস্কার হয়। যে কোনো অর্থনৈতিক পুজো চৈত্র মাসে ভীষণ ভালো হয়। চৈত্র মাসে বিভিন্ন রকমের অর্থনৈতিক পুজো করলে সেটা খুব ফলদায়ী হয় এবং সমস্ত রকম গ্রহ সংস্কার চৈত্র মাসে ফলদায়ী হয়। দেখুন, শ্বেতাশতর উপনিষদে বলা হয়েছে, যদা হত মস্তন্ন দিবা ন রাত্রি নসন্ন চাষচ্ছিব এব কেবল। এই শব্দটা খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ যখন দিন ছিল না, রাত ছিল না, আলো ছিল না, অন্ধকার ছিল না, তখন কেবলমাত্র ভগবান শিব ছিলেন। কিচ্ছু যখন ছিল না, যখন জগৎ সংসার সৃষ্টি হয়নি, তখন একমাত্র শিব ছিলেন। এবং বলছে শিবেব কেবল, অর্থাৎ তিনি ব্রহ্মারূপে, এই যে শব্দটা শিবেব কেবল, এটাকে যদি ভাঙা হয় তাহলে দেখা যাবে তিনি ব্রহ্মারূপে জগৎ সংসার সৃষ্টি করেছেন, তিনি বিষ্ণুরূপে জগৎ সংসারের প্রতিপালন করেন, আবার তিনি রুদ্ররূপে জগৎ সংসারকে ধ্বংস করেন। অর্থাৎ সৃষ্টি, স্থিতি এবং প্রলয়ের যে তিনটে রূপ রয়েছে, তিনটে রূপেই তিনি, তিনি শিব, তিনি সমস্ত কিছুর মধ্যে। এবং এই যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তাঁরই সৃষ্টি স্থিতি লয়ের তিনটি রূপভেদ মাত্র, জাস্ট তিনটে রূপভেদ। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এই যে আমরা বলে থাকি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ত্রিশক্তি, এটা হচ্ছে তাঁরই সৃষ্টি স্থিতি প্রলয়, তাঁর যে তিনটি রূপ সেই তিনটি রূপেরই জাস্ট দেবতা হচ্ছেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। এটা হচ্ছে তাদের, মানে তাদের প্রতীক, এই সৃষ্টি স্থিতি লয়ের প্রতীক। দেখুন, ভগবান বিষ্ণু ও তার বিভিন্ন অবতারগণ বিভিন্ন সময় শিবের পুজো করে এসছেন। এবং আমি সবসময় একটা কথা বলি যে ভগবান বিষ্ণুর যে বিষ্ণুত্ব, কৃষ্ণর যে কৃষ্ণত্ব, সেটাও কিন্তু শিবের বরে, শিবের বরে বলিয়ান হই, কিন্তু ভগবান বিষ্ণুর বিষ্ণুত্ব কৃষ্ণের কৃষ্ণত্ব। এবং বিভিন্ন সময়
ভগবান বিষ্ণু এবং তার অবতারগণ শিবের পুজো করে এসছেন। শিব সম্পর্কে শিব শব্দটাকে যদি ভাঙা করা হয় তাহলে শিব শব্দের প্রামাণিক অর্থ হলো পরিত্রাতা, যিনি আমাদের সব কিছু থেকে পরিত্রাণ দিতে পারেন, তিনি হচ্ছেন শিব। শিব শব্দের প্রামাণিক অর্থ হচ্ছে পরিত্রাতা। আবার তালব শিব শব্দটাকে যদি তালবস্ব প্লাস হর্ষই প্লাস ব এইভাবে যদি ভাঙা হয় তাহলে তালবস্ব শব্দের অর্থ হচ্ছে নিত্য সুখ্ম আনন্দ, হর্ষই শব্দের অর্থ হচ্ছে পুরুষ, আবার ব শব্দের অর্থ হচ্ছে অমৃত শক্তি। সমস্ত রক্ষণ পাপ হরণ করেন বলে তাকে বলা হয়, এই যে কথাটা আসছে হর হর মহাদেব, তিনি সমস্ত রকমের পাপ হরণ করেন, যত রকমের পাপ তিনি হরণ করেন, তিনি হরণ করেন বলে এই জন্য তার নাম, এই যে বলা হয় হর হর অর্থাৎ আমার যা কিছু জানিত অজানিত সমস্ত প্রকার পাপ হরণ করো, এবং সর্বদা কল্যাণ স্বরূপ হওয়ার জন্য তার নাম হচ্ছেন শিব। সর্বদা যিনি সবসময় কল্যাণ করেন, এবং শিবের অনেকগুলি সদাশয় এবং ভয়ঙ্কর মূর্তি আছে, কিছু মূর্তি আছে অত্যন্ত সদাশয় এবং কিছু মূর্তি আছে অত্যন্ত ভয়ঙ্কর। যেমন সদাশয় রূপে তিনি একজন সর্বোচ্চ যোগী এবং কৈলাস পর্বতে তিনি একজন যোগীর জীবন যাপন করেন, এটা তার সদাশয় রূপের তার যে সদাশয় মূর্তি তার মধ্যে। গৃহস্থ রূপে তিনি আবার পার্বতীর স্বামী, এটাও সদাশয়, হ্যাঁ এটাও 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 যত শান্ত রূপ, গৃহস্থ রূপে তিনি হচ্ছেন পার্বতীর স্বামী। আবার ভয়ঙ্কর রূপে তাকে দৈত্য বিনাশী বলা হয়, তখন কিন্তু তিনি যাবতীয় পাপ হরণ করেন, যাবতীয় অশুভ শক্তির নাশ করেন, তখন কিন্তু তার ভয়ঙ্কর রূপ এবং তাকে দৈত্য বিনাশী বলা হয়। এবং সর্বদা মানে শিব শব্দের প্রামাণিক অর্থ হচ্ছে পরিত্রাতা, যিনি সবসময় আমাদের পরিত্রাণ দিতে পারেন সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা থেকে, একদম সব কিছুই তিনি। তো আপনারা না এই পুরোপুরি চৈত্র মাসটা পাচ্ছেন এবং চৈত্র মাসটাকে আপনারা কাজে লাগাতে পাচ্ছেন, তার জন্য আপনাদের যেটা করতে হবে যোগাযোগ করতে হবে 9830693535, 9830693579-এ। আর অনলাইনে যারা দেখাতে চাইছেন, এখন ভারতবর্ষের যে কোনো প্রান্তে বসে আপনি এই চৈত্র মাসকে কিন্তু পুরোপুরি কাজে লাগাতে পারবেন। আপনি হয়তো রয়েছেন পুনা কিংবা রয়েছেন হচ্ছে তামিলনাড়ুতে, আপনি যদি মনে করেন আপনি ওখান থেকে বসে বাড়িতে বসে রাজশ্রীর সঙ্গে যুক্ত হয়ে আপনার জীবনের সমস্যা সমাধান করতে, হতে পারে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো নয়, সন্তান একটু বিপথে চলে যাচ্ছে, কিংবা আপনি হয়তো কোনো একটা অবাঞ্ছিত সম্পর্কে জড়িয়ে গেছেন, কিংবা আপনার স্বামী জড়িয়ে গেছেন, কিংবা আপনার স্ত্রী জড়িয়ে গেছেন, যে কোনো সমস্যা ইনলজের থেকে সমস্যা, যে কোনো সমস্যা থেকে অর্থনৈতিক উন্নতি হচ্ছে না, ছেলেমেয়ের এডুকেশনের সমস্যা হচ্ছে, যে কোনো ধরনের সমস্যার থেকে বেরিয়ে আসার জন্য আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন অনলাইন প্রসেসে। অনলাইনের নাম্বার 9330789557, 9330789557, 9830693509, 9830693509। আপনারা যোগাযোগ করবেন। আগামীকালই রয়েছে অনলাইন চেম্বার, 1 এপ্রিল আগামীকাল অনলাইন চেম্বার, এছাড়া প্রত্যেক বৃহস্পতিবারই অনলাইন থাকে। তার পরের দিন আপনারা শুক্রবার দিন পাচ্ছেন 2 তারিখ বর্ধমান হোটেল নিশিদিন, 3 তারিখ পাচ্ছেন শনিবার দিন দুর্গাপুর হোটেল রিলায়েন্স, এবং 4 তারিখ পাচ্ছেন রবিবার দিন আসানসোল হোটেল পূর্বাশী ইন্টারন্যাশনাল। হয়ে গেল সোমবার দিন 5 তারিখ ব্যারাকপুর, 6 তারিখ মঙ্গলবার গড়িয়াহাট, 7 তারিখ বুধবার শ্যামবাজার, এর পরবর্তী 9 তারিখ শুক্রবার পাবেন শিলিগুড়ি, এবং 18 তারিখ রবিবার দিন পাচ্ছেন আসাম গৌহাটিতে। মানে আপনি 9 তারিখ পর্যন্ত কিন্তু চৈত্র মাসের জন্য আপনারা কাজ করাতে পারছেন, এবং তার পরের সপ্তাহের যে 8 তারিখ বৃহস্পতিবার থাকবে সেদিনও অনলাইন থাকবে, কিন্তু যত দ্রুত হবে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি যাদবপুর থেকে বলছি, পাপিয়া মুখার্জি। পাপিয়া মুখার্জি যাদবপুর থেকে কার সম্পর্কে জানবেন? আমার ছেলের সম্বন্ধে। আচ্ছা, আপনার ছেলের সম্পর্কে জানবেন। দেখেন নিয়মিত এই অনুষ্ঠান? আমি নিয়মিত, আমি রোজ রোজ দেখি। কেউ এসেছিল? হ্যাঁ আমি গিয়েছিলাম। ও আপনি এসেছিলেন, কার সম্পর্কে, কার জন্য? আমার ছেলেরও করিয়েছি, আমার মেয়েরও করিয়েছি। তারপরে কতদিন আগে সেটা? সেটা 18 সালে। ও তার মানে তো অনেকদিন হয়ে গেছে, 2 বছর। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, মানে চলছে, এখন দিদি মানে দিদির ইয়েতেই রয়েছে। আচ্ছা, আপনারা সেটা মানে পালন করছেন যা প্রতিজ্ঞা করেছেন সেটা পালন করছেন? আমার এটা, আমার এই পুজোটা না করলে আমার ভালো লাগে না। আচ্ছা, আবেগতাড়িত হয়ে গেছে প্রচন্ড। হ্যাঁ
ঠিক আছে। ছেলের সম্পর্কে বলুন, ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ আছে 86, আগে তারিখ বলুন। 1986, তারিখ 19 অক্টোবর। কতই অক্টোবর? 19 অক্টোবর 1986, তাই তো? হ্যাঁ হ্যাঁ 86। সময়? সময় হচ্ছে দুপুর 12:05। কোথায় হয়েছে? কলকাতা। আচ্ছা, আচ্ছা 19th অক্টোবর 1986 সেদিন ছিল রবিবার। 19 ডিসেম্বর। আপনি অক্টোবর, আপনি অক্টোবর বলেছিলেন কিন্তু। 19 ডিসেম্বর। হ্যালো, হ্যাঁ করা হচ্ছে, বলা হবে। ১৯/১২/১৯৮৬ সেদিন ছিল শুক্রবার, দুপুর 12:05 কলকাতা। মীন লগ্ন কর্কট রাশি পুষ্যা নক্ষত্র, জানা আছে? জানা আছে। আচ্ছা মেন হরোস্কোপে যাচ্ছি, মেন হরোস্কোপে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গ্রহরা সবাই মার্গী অবস্থায় রয়েছে। মেন হরোস্কোপে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে চন্দ্রভঙ্গ কালসর্প যোগ লগ্ন সপ্তম ভাবের ওপরে। লগ্ন সপ্তমে রাহুকেতু অ্যাক্সিস, চন্দ্র গ্রহণ যোগ করছে, অষ্টমে শুক্র সক্ষেত্রস্থ, দ্বাদশে মঙ্গল এবং বৃহস্পতি। লগ্নপতি বৃহস্পতি দ্বাদশে গেছে, লগ্নের দ্বাদশে গেছে, এবং মঙ্গল লগ্নের দ্বাদশে গেছে। দ্বাদশে মঙ্গল প্রবল মাঙ্গলিক দোষ তৈরি করছে, রবি রয়েছে দশম ভাবে, ষষ্ঠপতি, হ্যাঁ রবি রয়েছে দশম ভাবে এবং নবম ভাবে রয়েছে বুধ এবং শনি। ফার্স্ট যেটা বলবো সেটা হচ্ছে চন্দ্রভঙ্গ কালসর্প যোগ। চন্দ্রভঙ্গ কালসর্প যোগ সবসময় কিন্তু মানসিক ডিসস্যাটিসফ্যাকশন নিয়ে আসে। যেটা আমি বলবো এই ছেলের প্রসঙ্গে সেটা হচ্ছে এই ছেলে খানিকটা খামখেয়ালি, চন্দ্রভঙ্গ কালসর্পযোগ তো খামখেয়ালি, ওর যখন যেটা মনে হবে সেটা সেরকম। যেমন দেখা গেল ও কোনো কিছু একটা করছে, করতে করতে মনে হলো না এটা আমার ভালো লাগছে না, আমি অন্য কিছু করব। এই জাতীয় টেন্ডেন্সি, হঠাৎ করে প্রফেশন বদলের টেন্ডেন্সি ভীষণ মাত্রায় রয়েছে। হরোস্কোপে, এই হরোস্কোপে চাকরি করলে ভালো হয় যেটা আমার সাজেশন, কিন্তু দেখা গেল ও হয়তো চাকরি করলো না, ও হয়তো চাকরি করছিল, চাকরি করতে করতে ওর মনে হলো না আমি চাকরিটা করব না, আমি কোনো বিজনেস করব। এবং এই হরোস্কোপে হাই অ্যামাউন্ট অর্থ লসের যোগ দেখাচ্ছে, অর্থাৎ আমার যেটা প্রেডিকশান সেটা হচ্ছে ও চাকরি ছেড়ে দিয়ে বিজনেসে জয়েন করবে। এবং বিজনেস করতে গিয়ে, কেন ও কারো কথা শোনে না, নিজের ভালো মন্দ বোঝে না, বিজনেস করতে গিয়ে হাই অ্যামাউন্ট অর্থ লসের যোগ হরোস্কোপ দেখাচ্ছে। এবং হরোস্কোপে প্রচণ্ড চঞ্চলতা, মানসিক চঞ্চলতা, মানসিক অস্থিরতা এগুলো দেখাচ্ছে। আপনি একটু শেয়ার করুন। হ্যাঁ আমি আপনার কাছে 18 সালে গিয়েছিলাম, 18 সালে আমি ওর প্রেডিকশনটা করিয়েছি। হ্যালো, হ্যাঁ আমরা শুনছি, বলুন না। হ্যাঁ 18 সালে আমি আপনারটা করি, আপনার প্রেডিকশন আমি নিয়েছি 18 সাল দিয়ে, এই এতটা অবধি আমি মানছি। অনেকটাই করেছি মানে যেই ছেলে মানে যেরকম জায়গায় চলে গিয়েছিল তার থেকে অনেকটাই ও এসেছে, মানে অনেকটা একটু মানে চঞ্চলতাটা একটু কমে গেছে, একটু আমাদের যেন আগে যেরকম আমাদের কথাই শুনতো না এখন শুনছে কথাগুলো, এখন মানে রয়ে সয়ে সবকিছু ইয়ে করছে। কিন্তু এখন আমি ভাবছি ওর একটা স্টেবল কাজ আর বিয়ে। স্টেবল কাজ ওই মুহূর্তে করছে কি? আমি কিন্তু কিছু কর্ম সংক্রান্ত বিষয়ে কিছু প্রেডিকশন করেছিলাম। হ্যাঁ হ্যাঁ আমার আমার আমি দুবার আপনার কাছে গেছি এই ছেলে। হ্যাঁ সেই জিনিসগুলো কি হয়েছে? যেমন ও এখন বেসিক্যালি ওর এটা চাকরির চার্ট, কিন্তু ওর মনে হবে যে না চাকরি করে ভালো না, আমি ব্যবসা করব, এই ধরনের উল্টোপাল্টা চিন্তাগুলো ওর মনে আসার কথা। এবারে আপনি 86 সালে ছেলের জন্ম, 86 সাল মানে এখন তার বয়স 34 বছর, হিসেব মতো দেখতে দাঁড়াচ্ছে। তাহলে 34 বছর আপনার ছেলে এখন কি করছেটা, কি চাকরি করছে না কি করছে আমাদের ক্লিয়ার না? না চাকরি না, ও চাকরি করছে না, ও বিজনেস করছে, এবং আমার হাজবেন্ডের 3টে কোম্পানি, ও ESI PSI গুলো দেখছে, বিজনেস বুঝতে এগুলো করছে, কিন্তু একটা যে স্টেবল ফিক্স না। আমি সেই চাকরি কি পেয়েছিল না পাইনি?
চাকরি ও অনেক বছর আগে উইপ্রোতে উইপ্রোতে ঢুকেছিল, এক বছর পড়েছে, পড়ে আবার ছেড়ে দিয়ে এমবিএ করেছে। এমবিএ করার পরে চাকরি পায়নি? না, চাকরি ওর মানে মন মতো পাই। এটাই তো, চাকরি তো এসেছিল আপনার ছেলে এমবিএ করার পর। হ্যাঁ, আর বিয়ে ঠিক কি হবে দিদি? দেখুন, বিয়ের জায়গায় লগ্ন সপ্তম ভাবের উপরে কাল সর্পযোগ, লগ্ন সপ্তমে রাহু কেতু, এগুলো সংস্কার হয়েছে তো? হ্যাঁ, আমার এগুলো তো, আমি ওনার কাছে আমার ছেলের জন্য দুবারই গেছিলাম। সংস্কার যদি হয়ে থাকে এবার বিয়ের কথা ভাবতে পারেন, বিয়ের কথা যখন ভাববেন তার আগে আপনি আমার সঙ্গে একবার যোগাযোগ করুন। হ্যাঁ, সেটা আমি, আপনি বলেছিলেন যে বিয়েটা ইয়ে হলে আপনি আমার কাছে আসবেন, সেটা বলেছিলেন। এখন একটা কোনো স্টেবল চাকরি কি ওর হবে? ও তো চাকরিতে সেরকম ভাবে ঝুঁকছে না, মুশকিল তো সেটাই হচ্ছে, ও তো বিজনেস করছে, আপনি তো নিজেই বললেন। হ্যাঁ, কিসের বিজনেস করছে ও? ও কিসের বিজনেস করছে? ও হচ্ছে গার্মেন্টস, মানে জল এইসবের, মানে ফিক্সড কিছু নয়। না, আমি কিন্তু চাকরির কথাই বলেছিলাম। হ্যাঁ, উনি কিন্তু বারবার বলেছে দিদি যে বিজনেস ওর দ্বারা হবে না, ও চাকরি হবে। তা সেটা কি আপনারা মানে সেটা দেখুন, ও তো মানে একটা ওর মন মতো চাকরিটা ওর আসছে না বলে ও ধরছে না। আপনি একবার না, একটা সিস্টেম আছে, ধরুন আমাদের প্রথমেই মন মতো চাকরি হবে না, কিন্তু এক্সপেরিয়েন্স, স্টেপ বাই স্টেপ একটা চাকরি করলেন, সেই এক্সপেরিয়েন্সটা কিন্তু পরের চাকরিতে কাজে লাগে। দেখবেন ভালো ভালো ছেলেমেয়েরা করে কি, একটা হাইক নেয়, একটা কোম্পানিতে দীর্ঘদিন কাজ করে একটা হাইক নিয়ে নেয়, সেই অ্যামাউন্টটা যখন ওর পছন্দ হয়ে যায় সেই অনুযায়ী ও পরের কোম্পানিতে গেলে মাইনেটা অনেকটা বেড়ে যেতে পারে, মানে এটা হচ্ছে সিস্টেম। না, এখন মোটামুটি, আগে যা ছিল 18 ইয়েতে ওইখান থেকে অনেকটাই ভালো হয়ে গেছে। তাহলে আপনাকে আরেকটু মন দিয়ে পুজো আচ্ছা করতে হবে, এটা একদম বাস্তব কথা। চাইলে আপনি আরেকবার আমার সঙ্গে যোগাযোগ করুন, ঠিক আছে? ভালো থাকুন। আচ্ছা, আমি আবারও বলবো অনলাইন সিস্টেমের কথা, কারণ এখন আবার কোভিড নিয়ে টেনশন শুরু হয়েছে অনেকেরই। তো অনলাইন সিস্টেমটা কিন্তু গত বছর পুরো বছরটা অনলাইন ছিল, এবছরও কিন্তু রাজশ্রী এটাকে চালু রেখেছেন, অনলাইন প্রসেসে এখন এটা চালু থাকবেও। অনলাইনটা এখন কম, অনলাইনটা এখন সপ্তাহে একদিন কি দুদিন, হ্যাঁ এখন একদিনই, মূলত বৃহস্পতিবার, মূলত বৃহস্পতিবার। যেমন আগামীকালই অনলাইন রয়েছে, এবং এই চৈত্র মাসকে যারা কাজে লাগাতে চাইছেন অনলাইনে এসে আপনারা কিন্তু যোগাযোগ করে আপনাদের প্রতিকার প্রতিবিধান করে নিতেই পারছেন। অনলাইনের নাম্বার হচ্ছে 9330789557983069359, আপনারা যোগাযোগ করতে থাকুন। আর আগামী কালকে অনলাইন চেম্বার রয়েছে, শুক্রবার রয়েছে বর্ধমান, শনিবার রয়েছে দুর্গাপুর, রোববার রয়েছে আসানসোল চেম্বার, এবং সোমবার ব্যারাকপুর চেম্বার, মঙ্গলবার গড়িয়াহাট ভাগ্যচক্র। আমরা চলে যাই যেখানে আলোচনা ছিলাম, শিব নিয়ে কথা হচ্ছে। আমরা শিব নিয়ে কথা বলছিলাম এবং চৈত্র মাস শিবের মাস, এবং চৈত্র মাসে করা বিভিন্ন ধরনের গ্রহ সংস্কার, বিভিন্ন ধরনের মনস্কামনা পূরণের পুজো ভীষণভাবে ফলদায়ী হয়। দেখুন, শিবকে যোগ ধ্যান শিল্পকলার দেবতাও মনে করা হয়, যোগের দেবতা, ধ্যানের দেবতা, শিল্পকলার দেবতা, তো এটাও মনে করা হয়। এবং আমরা যেটা মনে করি যে শিব আমাদের সব কিছু থেকে উদ্ধার করবেন, এটা হচ্ছে সব থেকে মানে শিব শব্দের যেটা প্রামাণিক অর্থ সেটা হচ্ছে পরিত্রাতা, যিনি আমাদের সব কিছু থেকে উদ্ধার করবেন এবং সর্বদা কল্যাণ স্বরূপ হওয়ার জন্যই তার নাম শিব। চৈত্র মাসে আপনারা দেখবেন বিভিন্ন লোকে বিভিন্ন রকমের মানে ব্রত রাখে, বিভিন্ন কঠিন কঠিন ব্রত রাখে, এটা সাধনা, বিভিন্ন ধরনের সাধনায় মন্ত্র জপ, সাধনায় সিদ্ধি লাভ, ব্রত রাখা, এই সব কিছুর জন্য এই মাসটা হচ্ছে দারুণভাবে গুরুত্বপূর্ণ। আবার যেহেতু এটা শিবের মাস, গ্রহ সংস্কার করার জন্য, মনস্কামনা পূরণের জন্য এই মাসটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মাসটা সব কিছুর জন্য, যোগীর জন্য, গৃহীর জন্য, যারা গৃহী তারা তাদের বিভিন্ন রকমের মনস্কামনা পূরণ, সেটা অর্থ হতে পারে, বিবাহ হতে পারে, বহু কিছু হতে পারে। আবার যারা যারা গৃহী নন, যারা সাধক, তারা আবার এই মাসটা তাদের কাছে বিভিন্ন ধরনের পুজো পাঠ, মন্ত্র জপ, সাধন ভজন, এগুলোর জন্য এই মাসটাকে তারা বেছে নেন। এবং শিব হচ্ছেন এমন একজন দেবতা যাকে বাদ দিয়ে কোনো কিছু করা সম্ভব নয়, তিনি হচ্ছেন আদিদেব। ওই যে কথাটা যে যখন দিন ছিল না, রাত ছিল না, আলো ছিল না, অন্ধকার ছিল না, তখন কেবলমাত্র শিব ছিলেন, এবং শিবেব কেবল, তিনিই সব কিছু সৃষ্টি করেছেন। অর্থাৎ কোথাও একটা তিনি হচ্ছেন সর্বোচ্চ দেবতা, এবং তাকে মনেও করা হয় তাই যে সমস্ত রকম মানে কৃষ্ণের যে কৃষ্ণত্ব, ভগবান বিষ্ণু এবং তার যে বিভিন্ন উপাসকগণ,
তারাও বিভিন্ন সময় শিবের পুজো করে এসেছেন। আমাদের সঙ্গে আরেকজন বন্ধু আছে, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার দিদি, কে বলছেন? আর রাজশ্রী দিগো নমস্কার, কে বলছেন? আমি আমি মুর্শিদাবাদ জেলা থেকে বলছি, বহরমপুর থেকে। নাম কি? সুমন কুমার দাস। কার সম্পর্কে জানবেন? হ্যাঁ আমার সম্পর্কে জানবো। দেখেন নিয়মিত এই অনুষ্ঠান? হ্যাঁ দেখি, প্রত্যেকদিন দেখি। আর আমাদের এখান থেকে আমার কাকার ছেলে গিয়েছিল ত্রিনাথ, ত্রিনাথ লজে কৃষ্ণনগর, ওই পড়াশোনার ব্যাপারে। এখন পড়াশোনা খুব ভালো করছে, মানে একটু মানে সঙ্গদোষে একটু মানে অন্যদিকে চলে গেছিল, দিদির কাছে প্রতিকার প্রতিবেদন নিয়ে এখন খুব ভালো আছে। আচ্ছা, আজকে আপনার নিজের সম্পর্কে ডেট অফ বার্থ বলুন, সময় কম আমাদের। হ্যাঁ 16 জানুয়ারি 1982। 16 জানুয়ারি 1982, হ্যাঁ সময় বলুন। আর জন্ম সময় দুপুর 12টা থেকে দুপুর 1টার মধ্যে। ও বাবা, তাহলে করা যাবে কি না আমি জানি না, 1 ঘন্টার ডিফারেন্সে যদি লগ্ন চেঞ্জ হয়। হ্যাঁ দিদি একটু দেখেন দিদি। না না একটু দেখেন বলে কথা না, যদি লগ্ন চেঞ্জ না হয় তাহলে করা যাবে, লগ্ন চেঞ্জ হলে করা যাবে না। কোথায় জন্ম? কল্যাণী নদিয়া। রাশি লগ্ন জানা আছে দিদি? আমি এখানে নরমালি একজনকে দেখেছিলাম, কন্যা রাশি মেষ লগ্ন, দেখে নিচ্ছি। আর চিত্রা নক্ষত্র দেবারিগণ, একটু নরমালি দেখেছিলাম এখানে, সেটাই আছে। মেষ লগ্ন, কন্যা রাশি, চিত্রা নক্ষত্র, দেবারিগণ, এটাই আছে। ঠিক আছে, এবং দুপুর 12টা ধরলে মেষ লগ্নে 16 ডিগ্রিতে আছে। কিন্তু আমি একটা কথা বলবো, একটা ধরলে আবার এটা চেঞ্জ হয়ে যেতে পারে। মেষ লগ্নের জাস্ট একদম মিডলে 16 ডিগ্রিতে লগ্ন রয়েছে। আচ্ছা মেন হরোস্কোপে চলে গেলাম, মেন হরোস্কোপে যেটা দেখছি সেটা হচ্ছে লগ্নের দশম ভাবের ওপরে রবি শুক্র দারিদ্র যোগ করছে, রবি বুধও ওখানে রয়েছে। সপ্তমে বৃহস্পতি হীনবলি অবস্থায় শনি মঙ্গলের যোগ রয়েছে, ছন্নছাড়া যোগ, চন্দ্র শনির বীজ যোগ রয়েছে। হরোস্কোপে ভাগ্যভাবের ওপরে রাহুকেতু অ্যাক্সিস, যেটা আমি বলবো সেটা হচ্ছে দশম ভাবের ওপরে রবি বুধ শুক্র, যদিও রবি শুক্রের দারিদ্র যোগ রয়েছে তবুও বলবো কর্মভাব ভালো, রবি বুধের বুধাদিত্য যোগও রয়েছে। ভালো চাকরি, ভালো অর্থ রোজগার করার কথা, কর্মভাব যথেষ্ট ভালো, কিন্তু হরোস্কোপে বিবাহিত লাইফের জায়গা মোটেই শুভ নয়। সপ্তম ভাবে বৃহস্পতি, সপ্তমে বৃহস্পতি হীনবলি অবস্থায় রয়েছে এবং ঠিক তার আগের ঘরে ষষ্ঠ ভাব এত বলবান হয়ে গেছে, সেখানে শনি চন্দ্র মঙ্গল রয়েছে। সুতরাং বিবাহিত লাইফটা খুব সুখের বা শান্তিপূর্ণ হবে বলে আমার মনে হয় না, বিবাহিত লাইফটা খুব দীর্ঘমেয়াদী না হওয়ার কথা, দাম্পত্য জীবনে প্রবলেম হওয়ার কথা, দাম্পত্য জীবন নিয়ে যথেষ্ট সমস্যা থাকার কথা। আয় ভাব শুভ, আপনি একটু শেয়ার করুন। হ্যাঁ দিদি আপনি একদম ঠিক বলেছেন দিদি, আমি বিদেশে ছিলাম, ঠিক আছে, আর আমার আগে একটা বিয়ে হয়েছিল 2014 সালে, ঠিক আছে, ডিভোর্স হয়ে যায়, ঠিক আছে, মানে যার সাথে হয়েছিল তার অন্য একটা জায়গায় তার রিলেশন ছিল, ঠিক আছে, পুরো বর্ধমানে আমার বিয়েটা হয়েছিল। সেই জন্য দিদি আমার মানে একটু বিয়ে নিয়ে যদি নতুন করে যোগাযোগ একটু আপনি বলেন, বিয়ের জায়গাটা আবার কবে নতুন করে কি হবে, এখন দেখা ডিভোর্স হয়ে যায় তাই তো, ডিভোর্স হয়ে গেছে বিয়ের জায়গাটা। হ্যাঁ দিদি নেগেটিভ বললাম, ডিভোর্স হয়ে গেছে তো, যেটা আপনি একটা কথা বলেছেন উল্লেখ করেছেন যে স্বল্প মেয়াদী বিবাহিত জীবন, 2014 থেকে কতদিনের বিবাহিত জীবন ছিল আমার দিদি? 20 দিন, মানে বিয়ের 2 দিন পরে জানতে পারি মেয়ের অন্য জায়গায় রিলেশন। আমি কথাটা নোট করেছিলাম, স্বল্প মেয়াদী বিবাহিত 20 দিন দিদি, আমি একদম মানে ঠিকই বলেছেন। আপনার রোজগার ভালো তাই তো? হ্যাঁ দিদি আমি বিদেশে ছিলাম, এখন আবার সেই অন্য দেশের জন্য আবার অ্যাপ্লাই করা আছে দিদি, কাজের জায়গাটা একটু দেখেন তো আবার কবে। আমাদের হাতে সময় নেই, কিন্তু রাজশ্রীর প্রেডিকশন একটা একটা কথা বলি, রাজশ্রীর প্রেডিকশন হচ্ছে একদম পাখির চোখের মতো, যেখানে সমস্যা সেখানে একদম সেই জায়গাটা ধরেন, স্বল্প মেয়াদি বিবাহিত জীবন, 20 দিনের বিবাহিত জীবনের স্প্যান, অসাধারণ প্রেডিকশন রাজশ্রী। অনলাইনে যেন যোগাযোগ করতে থাকুন, আর শুক্র শনি রবি বর্ধমান দুর্গাপুর আসানসোল যোগাযোগ করতে থাকুন। অনেক ধন্যবাদ রাজশ্রীকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার। নমস্কার। গণেশ সাধিকার রাজশ্রীদি এখন আপনাদের হাতের নাগালে, ঘরে বসে লাইভ ভিডিও কলে রাজশ্রীদির সুপরামর্শ এবং তার দেওয়া প্রতিকার পেতে অবশ্যই ফোন করুন এই নম্বরে 9830693509, পরিষেবা চার্জেবল।